হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রোলের উপপাদ্য। তো দেখো, এটা শুরু করার আগে আমি একটা বিষয়ে ওপর তোমাদের বলবো। আমরা ডেরিভেটিভ নিয়ে অনেক প্রবলেম সলিউশন করেছি, কিন্তু ডেরিভেটিভসের জ্যামিতিক তাৎপর্য কী সেটা এখানে একটু তোমাদের সামনে ডিসকাস করব। তো তোমরা একটু দেখো তাহলে জিওমেট্রিক্যাল মিনিংটা ডিওয়াই ডিএক্স এর ইজিলি বুঝতে পারবে। তাহলে রোল বা লাগ্রাঞ্জ যে জ্যামিতিক তাৎপর্য আছে সেটা বুঝতে আর কোনো সমস্যা তোমাদের হবে না। তো দেখো, কোনো একটা বিন্দুতে ডিওয়াই ডিএক্স যদি বের করাই তাহলে সেটা কী ইন্ডিকেট করে সেটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরব। তো দেখো, আমরা একটা যে কোনো কার্ভ নিয়েছি, ওয়াই সমান এফ এক্স, দেখতে পাচ্ছ ওয়াই সমান এফ এক্স, যে কোনো একটা আমি কার্ভ অপেক্ষক আমরা নিয়েছি। তো দেখো, কার্ভের উপর অপেক্ষকের উপর দুটো বিন্দু পি যার স্থানাঙ্ক নিয়েছি এক্স কমা ওয়াই, আর কিউ যার স্থানাঙ্ক নিয়েছি এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। কিউটা হচ্ছে পি এর খুব কাছাকাছি পয়েন্ট। আমি একটু দূরে দেখিয়েছি, কিন্তু কিউটা হচ্ছে খুব কাছাকাছি পয়েন্ট, ঠিক আছে? কিউটা এদিকেও হতে পারে, কিউটা এদিকে হতে, আমি এদিকে নিয়েছি। দেখো, পি কিউটা আমি একটা সরল রেখার দ্বারা যুক্ত করলাম, রেখাংশ দ্বারা। দেখো, পি কিউটা একটা রেখাংশ দ্বারা যুক্ত করেছি, তারপরে একটু বাড়িয়ে দিয়েছি, যেটা এক্স অক্ষকে, এই যে ক্যাপিটাল, একটা এক্স অক্ষ, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই দিলাম। এখানে যেহেতু স্মল এক্স স্মল ওয়াই নাম দিয়েছি, তাহলে এক্সকে আর বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? এক্স অক্ষকে আর বিন্দুতে ছেদ করেছে। তো দেখো, তাহলে যে এই যে পি এর স্থানাঙ্ক জানি, কিউর স্থানাঙ্ক জানি, তাহলে পি দুটো বিন্দু স্থানাঙ্ক যদি আমি তাদের সরলরেখা, সেই বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ আমরা করতে পারবো। আমরা সরল দুটো বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ কী জানি, যে এক্স মাইনাস, সরি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, এটা তোমরা জানো। তো দেখো, আমরা করছি, দেখো পি কিউর সমীকরণ, ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস এক্স সমান ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এক্স, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেছে আর মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেছে, অর্থাৎ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই সমান ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। এখানে কারেন্ট কোঅর্ডিনেট হচ্ছে ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে? তো দেখো, এরপর এই যদি কিউটা কার্ভ বরাবর, এই এই যে কার্ভটা বরাবর, এই বরাবর যদি আমি পি এর দিকে নিয়ে আসি, তাহলে নিশ্চয়ই লাইনটা আর এইরকম থাকবে না, লাইনটাও ক্রমশ ঘুরতে থাকবে। কিউটা যদি ঘুরতে, কিউটা যদি কার্ভ বরাবর এগিয়ে আসে, তাহলে এই লাইনটাও ক্রমশ ঘুরতে 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 একসময় কীরকম হবে, যে কিউটা যখন পি এর কাছাকাছি চলে আসবে তখন লাইনটা হয়ে যাবে এরকম। এই এই লাইনটা ছিল এরকম, যেহেতু কিউটা কাছাকাছি আসে তাহলে লাইনটা ঘুরতে 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 একসময় এরকম হয়ে যাবে, অর্থাৎ পিটাকে টাচ করে বেরিয়ে যাবে। অর্থাৎ এই যে লাইনটা, যেটা লাইনটা পিকে টাচ করে বেরিয়ে গেছে, এটাকে আমি নাম দিলাম, এটা পি, যে লাইনটা এক্স অক্ষকে টাচ করে, যেটা পি টি বিন্দুতে, তো এই লাইনটাকে বলা হয় পি বিন্দুতে স্পর্শক। অর্থাৎ কিউটা, দেখো আমি পি বিন্দু থেকে একটা এক্স অক্ষের উপর লম্ব টানছি, কিউ বিন্দু থেকে একটা এক্স অক্ষের উপর লম্ব টানছি, লম্ব টেনেছি, দেখো। তাহলে এই যে কিউ বিন্দুর ভুজ কোণটা, এই এখানে এখান থেকে এটা কত, কিউ বিন্দুর ভুজ হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, আর পি বিন্দুর ভুজ হচ্ছে এক্স, তাহলে এটা কত হবে, এটা হবে ডেল্টা এক্স, দুটো বিয়োগ করলে এটা চলে আসবে। তো দেখো তোমরা, তাহলে কিউটা যদি পি এর দিকে নিয়ে আসে, তাহলে এই যে লাইনটা, এই লাইনটা ক্রম, এই যে এই লাইনটা, এই লাইনটা ক্রমশ ক্রমশ সত্যি সত্যি এই দিকে চলে আসবে, অর্থাৎ কি ডেল্টা এক্সটা ক্রমশ টেন্স টু জিরো হবে। অর্থাৎ কিউটা যদি পি এর দিকে আসে, তাহলে ডেল্টা এক্সটা টেন্স টু জিরো হবে। তো দেখো, তাহলে কিউটা যদি পি এর দিকে আসে, তাহলে ডেল্টা এক্সটা টেন্স টু জিরো হয়। আবার যদি আমরা জানি কি, যে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স সমান ডিওয়াই বাই ডিএক্স হয়, আমরা ডেরিভেটিভসে আলোচনা করেছিলাম এটা প্রথমেই। তো দেখো, তাহলে এখানে ডেল্টা এক্স বলতে এখানে শুধুমাত্র এক জায়গায় আছে, আর বাকি জায়গায় কোথাও ডেল্টা এক্স নেই, শুধুমাত্র তাহলে এই জায়গার উপর লিমিটটা চলবে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই, আর এটার উপর ডেল্টা এক্স টেন্স টু জিরোতে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ডিওয়াই ডিএক্স আমি একবারে লিখে দিয়েছি, ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস এক্স, অর্থাৎ এটাকে আমি একটু সাজিয়ে লিখেছি, এই স্মল ওয়াইটাকে ওদিকে নিয়ে চলে গেছি, তাহলে ক্যাপিটাল ওয়াই সমান ডিওয়াই ডিএক্স ইন্টু ক্যাপিটাল এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, দেখতে পাচ্ছ? তাহলে এটাকে আমরা লিখেছি ওয়াই সমান এম এক্স প্লাস সি, যেটা হচ্ছে এরকম দেখতে হচ্ছে, এটা এরকম দেখতে হয়, ওই সরল রেখার একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন,
যেকোন সরলরেখার স্ট্যান্ডার্ড ইকুয়েশন ওয়াই সমান এম এক্স প্লাস সি, সেখানে এমটা কী ছিল? এমটা ছিল সরলরেখার প্রবণতা। এমটা তাহলে এই যে এমটা, এখানে এমটা কি? এমটা ডিওয়াই ডিএক্স। যেহেতু এমটা প্রবণতা, তাহলে এম ডি সমান ডিওয়াই ডিএক্স সমান প্রবণতা। আবার দেখো প্রবণতা কাকে বলে? প্রবণতা হচ্ছে সেটাই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করে, সেটা হচ্ছে তার যে কোণটা ট্যাঞ্জেন্ট হচ্ছে সেটা হচ্ছে প্রবণতা। দেখো আমাদের এই লাইনটা এখন আপাতত লাইনটা এটা হয়ে গেছে, এই লাইনটা নিয়ে কাজ হবে। এই লাইনটা এক্স অক্ষের ধনাত্মক দিকে এটা, তার সঙ্গে যদি সাই অ্যাঙ্গেল করে তাহলে ট্যান সাই যেটা সেটাই হবে ওই লাইনটার প্রবণতা। তাহলে এমটা যেটা মান হবে তাহলে ট্যান সাই, অর্থাৎ এম সমান কত? ট্যান সাই। এম সমান যদি ট্যান সাই, ডিওয়াই ডিএক্স সমান ট্যান সাই, অর্থাৎ তার মানে কি? তাহলে ডিওয়াই ডিএক্সটা কী ইন্ডিকেট করছে? ডিওয়াই ডিএক্স হচ্ছে আমার যে নতুন লাইনটা এলো, নতুন লাইন থেকে আমাদের ডিওয়াই ডিএক্সটা পেলাম, তাহলে নতুন লাইনটা হচ্ছে স্পর্শক, অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা হচ্ছে স্পর্শকের প্রবণতা। কোথায়? না, এক্স কমা ওয়াই বিন্দুতে যে স্পর্শকটা হয়েছে, অর্থাৎ পি বিন্দুতে দেখো, এই যে পি বিন্দুতে যেটা এসেছে স্পর্শকটা, সেই স্পর্শকটার প্রবণতা হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে কোনো একটা বিন্দুতে যদি ডিওয়াই ডিএক্স করি, তাহলে সেটা হচ্ছে যে মানটা আসবে, তাহলে সেই মানটা হচ্ছে ওই বিন্দুতে যদি আমি স্পর্শক ড্র করি, তাহলে সেই স্পর্শকের প্রবণতা। ঠিক আছে, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্সের জ্যামিতিক তাৎপর্য। এরপর আসি আমরা রোল থিওরেম, রোলের উপপাদ্য। এফেক্স যদি একটা অপেক্ষক এমনভাবে দেওয়া থাকে যাতে করে, এক নাম্বার, এফেক্স অপেক্ষক এ কমা বি বদ্ধ অন্তরাল। বদ্ধ অন্তরাল মানে কি? এ এবং বি দুটো থাকবে, তাদের মাঝে থাকবে সবটা নিয়ে, বদ্ধ অন্তরালে সন্তত হতে হবে। দু নম্বর, এফেক্স অপেক্ষক এ কমা বি মুক্ত অন্তরাল। মুক্ত অন্তরাল মানে এ বি নেই, কিন্তু এ আর বি এর মাঝটা অন্তরালে অবকলনযোগ্য হবে, আর তাদের বাউন্ডারিতে, অর্থাৎ এফ এ সমান এফ বি হবে যদি হয়। তিনটা কন্ডিশন যদি সিদ্ধ করে, তাহলে এ আর বি এর মাঝে অন্তত একটা পয়েন্ট, একটা বিন্দু আমি সি খুঁজে পাব, যাতে করে তার ডেরিভেটিভটি হবে জিরো। অর্থাৎ তাহলে এ ও বি এর মাঝে এক্সের অন্তত একটি মান সি পাওয়া যাবে। অন্ততটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে, অন্তত কথাটা দিতেই হবে। অন্ততটা যদি না দাও, শুধুমাত্র একটি মান লিখে দাও, তাহলে কিন্তু ভুল। অন্তত একটি মান সি পাওয়া যাবে, যাতে করে তার ডেরিভেটিভটা হবে জিরো, অর্থাৎ এফ ডেস সিটা হবে জিরো। তাহলে রোলস থিওরাম যদি সিদ্ধ হতে হয়, তাহলে এই তিনটা কন্ডিশন যে বিস্তার দেওয়া থাকবে সেটা তো অবকলনযোগ্য হতে হবে, সন্তত হতে হবে, আর বাউন্ডারিতে ভ্যালুগুলো সমান হতে হবে। তাহলে এ আর বি এর মাঝে একটা বিন্দু আমরা অতি অবশ্যই খুঁজে পাব, যাতে করে এফ ডেস সিটা জিরো হবে। দেখো আগের যে বিষয়টা বললাম সেটা নিয়ে একটা বিষয়ে, যদি এই যে দেখো টেন সাই, সাইর মানতে যা খুশি হতে পারে, সাইর মান যদি জিরো হয়, হতে পারে সাইর মানটা জিরো, তাহলে সাইর মানটা জিরো মানে কি? ডিওয়াই ডিএক্সটা জিরো, ডেরিভেটিভটা জিরো। ডেরিভেটিভ যদি জিরো হয়, সাইডে যদি জিরো হয়, তাহলে এই সাইডে কখন জিরো হয়? একটা সরলরেখা কখন এক্স অক্ষের সঙ্গে জিরো অ্যাঙ্গেল করে? একটা সরলরেখা এক্স অক্ষের সঙ্গে তখনই অ্যাঙ্গেলটা জিরো হবে যদি এক্স অক্ষ আর ওই লাইনটা যদি প্যারালাল হয়। তার মানে ডিওয়াই ডিএক্সটা যদি জিরো হয়, অর্থাৎ ট্যান সাইডে যদি জিরো হয়, অর্থাৎ সাইডে যদি জিরো হয়, তাহলে সেই যে স্পর্শক, অর্থাৎ আমরা এখানে স্পর্শকই বলছি, স্পর্শকটা হবে এক্স অক্ষের সমান্তরাল। ডেরিভেটিভ জিরো হলে স্পর্শক হবে এক্স অক্ষের সমান্তরাল। এটা একটু আমার জ্যামিতিক তাৎপর্য কাজে লাগবে, সেই জন্য আমরা বললাম। ওকে, দেখো আমরা এবার রোলের উপপাদ্যের জ্যামিতিক তাৎপর্যে আসি। তো দেখো রোলের জ্যামিতিক তাৎপর্য মানে কি? ওই তিনটা কন্ডিশন যদি সিদ্ধ করে, তাহলে আমরা কী পাচ্ছি, কীভাবে ব্যাখ্যা করা যাচ্ছে জিনিসটাকে। দেখো তাহলে যেহেতু প্রথম কন্ডিশন ছিল এফেক্সটা সন্তত, তাহলে সেরকমই একটা আমি অপেক্ষক নিয়েছি যেটা হবে সন্তত, কোথাও কিন্তু কাট নেই, দেখো কোথাও ডিসকন্টিনিউটি নেই, সেরকম একটা অপেক্ষক আমরা নিয়েছি। অপেক্ষকটা আর দেখো এ আর বি দুটো বিন্দুর মধ্যে বলা ছিল, তাহলে এ আর বি দুটো বিন্দু নিয়েছি এক্স অক্ষের উপর, অপেক্ষকটা নিয়েছি এ থেকে বি এর মধ্যে, অর্থাৎ এর জন্য আমি অপেক্ষকের উপর একটা বিন্দু পাবো, বি এর জন্য আমি অপেক্ষকের উপর একটা বিন্দু পাবো, কারণ এক্সের মান এ আর বি বসিয়ে দিলে ওয়াই এর মান এখানে পেয়ে যাব। তাহলে দেখো আমি সেই রকম দুটো বিন্দু আঁকছি। দেখো এর জন্য এর অনুরূপে কার্ভের উপর একটা বিন্দু পেলাম এ, যা স্থানাঙ্ক কত হলো? যেহেতু এ বিন্দুর অনুরূপে পেয়েছি, তাহলে ভুজটা এ আর কোটিটা এফ এ হয়ে যাবে ওয়াই এর মানটা, এক্সের জায়গায় বসিয়ে দিলে কার্ভের উপর। একইভাবে বি এর মানটা পেয়েছি বি কমা এফ বি। দেখো এই এ কমা বি নিয়ে আমরা কাজটা করবো, এ কমা বি এর মাঝটা,
অর্থাৎ এ কমা বি এর মধ্যে অপেক্ষকটি যতটুকু অংশ আছে, বাকি যে বাইরের অংশটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো না এখানে। তো দেখো, তাহলে সন্তত হচ্ছে, অবকলনযোগ্য হচ্ছে, আর দেখো এই যে এফ এ, এই যে এফ এটা আর এই যে এফ বিটা দুটো কিন্তু সমান। দেখো এফ এ আর এফ বি যদি সমান হয় তাহলে তাদের মাঝে অন্তত একটা পয়েন্ট আমি সি পাবো, তাদের মাঝে অন্তত একটা পয়েন্ট আমি সি পাবো, যে কোনো জায়গায় হতে পারে। আমি ধরে নিচ্ছি এই জায়গায় পেলাম সি, তাহলে সি এর অনুরূপে একটা বিন্দু আমি পাবো ক্যাপিটাল সি, যার স্থানাঙ্ক কত হবে সি কমা এফ সি, সি বিন্দুতে পাবো। যদি আমি ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভ মানটা হবে জিরো। আজ একটু আগে বললাম যদি ডেরিভেটিভ জিরো হয় তাহলে স্পর্শকটা হয় এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ ওই যে সি বিন্দুটা পেলাম ক্যাপিটাল সি, সেই বিন্দু যদি আমি স্পর্শক ড্র করি তাহলে স্পর্শকটা হবে এক্স অক্ষের সমান্তরাল। দেখো তাহলে এই যে স্পর্শক ড্র করলাম, স্পর্শকটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এটা হচ্ছে জ্যামিতিক তাৎপর্য। তাহলে যদি রোলস থিওরাম স্যাটিসফাই করে তাহলে অন্তত একটা বিন্দু পাবো, যে বিন্দুতে কার অপেক্ষকের উপর একটা বিন্দু পাবো যে বিন্দুতে স্পর্শক হবে এক্স অক্ষের সমান্তরাল। দেখো এরকমও চিত্র হতে পারে যে কার্ভটা এরকম আঁকা বাঁকা আছে, আমি তো শুধুমাত্র এক্ষেত্রে একটা দেখিয়েছিলাম, এক্ষেত্রে অনেকগুলো হতে পারে। ঠিক আছে, তো অনেকগুলো, সেক্ষেত্রে অনেকগুলো বিন্দু পাবো, অনেকগুলো বিন্দুর জন্য অনেক কার অপেক্ষকের উপর পাঁচ, এখানে যেমন পাঁচটা বিন্দু পেয়েছি তাহলে এখানে পাঁচটা বিন্দু পাবো কার্ভের উপর যে বিন্দুতে স্পর্শকগুলো হবে এক্স অক্ষের সমান্তরাল। দেখো আমি ল্যাঙ্গুয়েজটা এই যেটুকু দেখাচ্ছে সেটুকু লিখবে, আমি সেটাকে যে বিষয়টাকে তোমাদের সামনে বললাম সেটাকে একটু গুছিয়ে লিখেছি। যদি এফএক্স অপেক্ষক এর লেখচিত্র এ কমা বি অন্তরাল অর্থাৎ বদ্ধ অন্তরালে সন্তত হয় আর এ কমা বি মুক্ত অন্তরালে লেখচিত্রের উপর যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করা যায়, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দু নম্বরটা, যে এ কমা বি বদ্ধ অন্তরালে স্পর্শক অঙ্কন করা যায়, মানে তার মানে ওই অন্তরালে এ কমা বি মুক্ত অন্তরালের প্রত্যেকটি বিন্দুতে ডেরিভেটিভ আছে, ডেরিভেটিভ থাকলে তবে স্পর্শকটা ড্র করা যাবে, তাহলে অঙ্ক মানে ডেরিভেটিভ আছে, দু নম্বর কন্ডিশন সিদ্ধ করছে। আর এ কমা এ ও বি বিন্দুতে লেখচিত্রটি এক্স অক্ষ থেকে একই উচ্চতে আছে, এই দেখো যদি একই উচ্চতে থাকে, এই যে এফ এ আর এফ বি যদি সমান হয় তাহলে লেখচিত্রের উপর অন্তত একটা বিন্দু পাওয়া যাবে, অন্তত একটা বিন্দু আমরা এখানে পেয়েছিলাম, প্রথমটায় একটা পেয়েছিলাম, দ্বিতীয়টা অনেকগুলো পেয়েছি, একটা বিন্দু সি পাওয়া যাবে, মানে সি নাই এখানে একটা বিন্দু লেখা আছে, একটা বিন্দু পাওয়া যাবে যেখানে লেখচিত্রটির উপর অঙ্কিত স্পর্শক অর্থাৎ যে বিন্দুটা পেয়েছি সেই বিন্দুর জন্য অনুরূপ যে বিন্দুটা পাবো আমরা লেখচিত্রের উপর সেই বিন্দুতে স্পর্শকটা হবে এক্স অক্ষের সমান্তরাল। এটা তোমরা লিখবে, এটা হচ্ছে জ্যামিতিক তাৎপর্য। তাহলে দেখো প্রথম চিত্রে এ আর বি এর মাঝে একটা বিন্দু সি পাওয়া গেছে, যাতে করে সি কমা এফ সি বিন্দুতে, এই যে দেখো সি কমা এফ সি বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল। আবার দেখো দ্বিতীয় চিত্রে, এই যে দ্বিতীয় চিত্রে অনেকগুলো বিন্দু পেয়েছি, পাঁচটা বিন্দু সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি ফাইভ পাওয়া গেছে, যাতে করে ওই সি ওয়ানের জন্য আমরা এই বিন্দুতে পাবো কত সি ওয়ান এফ সি ওয়ান, এরকম সি টু এফ সি টু অনেকগুলো বিন্দু পাবো, তাহলে সি ওয়ান এফ সি ওয়ান সি টু এফ সি টু সি থ্রি এফ সি থ্রি সি ফোর এফ সি ফোর আর সি ফাইভ এফ সি ফাইভ বিন্দুগুলোতে স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল। আর যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, এই যে দেখো এটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে কী হবে, এই যে এ বি যদি রেখাংশটা যুক্ত করি, দেখো সেটাই লেখা আছে, এ আর বি যদি সংযোজক রেখাংশ স্পর্শকগুলি এ বির সঙ্গে সমান্তরাল হবে। ঠিক আছে, এটুকু একটু মাথায় রাখবে, ল্যাগ্রাঞ্জের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দেখো এরপর আসি আমরা একটা প্রবলেমে আসি। দেখো মাইনাস দুই কমা দুই বদ্ধ অন্তরালে এফ এক্স ওয়ান মড এক্স এর ক্ষেত্রে রোল থিওরামটি, রোলের উপপাদ্যটি যাচাই করো, অর্থাৎ রোল যে উপপাদ্যের তিনটা কন্ডিশন সেই কন্ডিশন তিনটা সিদ্ধ করছে কিনা, অর্থাৎ কন্টিনিউয়াস কিনা, আর ওই বদ্ধ অন্তরালে অবকলনযোগ্য কিনা, আর ওই বাউন্ডারিতে ফাংশনাল ভ্যালুগুলো সমান কিনা, এই তিনটা কন্ডিশন সিদ্ধ কিনা চেক করতে হবে। তো দেখো মড এক্সের আমরা সংজ্ঞা জানি, মড এক্স সমান এক্স যখন এক্সট্রা গ্রেটার দেন জিরো, যখন মাইনাস সমান মাইনাস এক্স যখন এক্সট্রা লেস দেন জিরো, আর সমান জিরো যখন এক্সট্রা সমান জিরো, অর্থাৎ
লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো, এটা আমরা জানি, এগুলো করেছি। মড অফ এফ এক্সটা সন্তত হয়, এটা আমরা আগে করেছি, এই জন্য আর এখানে বলছি না, তবুও করে দিয়েছি। অবকলনযোগ্য কি না, এখানে দেখো ব্রেকটা কোথায় আছে, জিরো বিন্দুতেই একমাত্র ব্রেক আছে, জিরোর ডান দিকে একরকম, জিরোর বাঁ দিকে একরকম, জিরোতে একরকম, ঠিক আছে। তাহলে সেই বিন্দুগুলোতে সন্তত বা অবকলনযোগ্য না হওয়ার চান্সটা বেশি, তাহলে আমরা সেই বিন্দুগুলো ধরেই আমরা এগুলো চেক করব। তো দেখো আমরা জিরো পয়েন্টে অবকলন দেখেছি, তাহলে জিরো বিন্দুতে যদি অবকলন দেখতে হয় তাহলে জিরোর ডান দিকে দেখতে হবে, জিরোর বাঁ দিকে দেখতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো, যেটা অবকলনের সংজ্ঞা। তা জিরো প্লাসে এফ এক্সের মানটা হচ্ছে এক্স, আর এফ জিরোতে জিরো বলা আছে, তাহলে এক্স বাই এক্স সমান ওয়ান, আর লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো, অর্থাৎ এফ এক্সের মানটা এখানে মাইনাস এক্স, এফ জিরোতে জিরো বাই এক্স সমান মাইনাস ওয়ান, অর্থাৎ জিরো বিন্দুর ডান দিকে ডেরিভেটিভ, জিরো বিন্দুর বাঁ দিকে ডেরিভেটিভ, দুটো কিন্তু অস্তিত্ব আছে কিন্তু আলাদা। তাহলে জিরো বিন্দু তো অবকলনযোগ্য নয়, অর্থাৎ একটা বিন্দু যদি অবকলনযোগ্য না হয় তাহলে আমরা ওখানেই বলে দেবো যে ওই অন্তরালটা বলা আছে মাইনাস দুই কমা দুই অন্তরালে, মুক্ত অন্তরালে এটা অবকলনযোগ্য নয়, অর্থাৎ দু নম্বর কন্ডিশনটা এখানে ফেলোর করে যাচ্ছে। অতএব দু নম্বর কন্ডিশন যদি ফেলোর করে যায় তাহলে রোল থিওরামটা প্রযোজ্য নয়, ঠিক আছে। এখানে লাগরাঞ্জ লেখা আছে, লাগরাঞ্জটা পরে বলবো। তাহলে তিন নম্বর কন্ডিশনটা আমাকে যেতে হলো না, দুটো কন্ডিশনে দু নম্বরটাই ফেলোর করে গেল, অর্থাৎ আমরা বলে দিলাম রোল থিওরাম প্রযোজ্য নয়। তোমরা একটু মাথায় রাখবে, যদি কোথাও থাকে যে এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস এ, তোমরা একটুকু মাথায় রাখবে যে মড ফাংশন সবসময় কন্টিনিউয়াস হয়, কোথাও ডিসকন্টিনিউয়াস হয় না। অবকলনযোগ্য কিন্তু এই একটা বিন্দুতেই হয় না, কোন বিন্দুতে না, এক্স মাইনাস এ সমান যদি জিরো করে, অর্থাৎ এক্স সমান এ, তাহলে মড ফাংশন এক্স সমান এই যে এখানে এক্স মাইনাস এ আছে, এ বিন্দুতে কিন্তু অবকলনযোগ্য নয়। যদি এরকম থাকতো মড অফ এক্স প্লাস এ, এটাকে আমরা ওইরকম ফিগারে লিখতাম, কত মড অফ এক্স মাইনাস মাইনাস এ, অর্থাৎ এখানে মাইনাস এ বিন্দুতে অবকলনযোগ্য নয়, এটা একটু মাথায় রাখবে। মড ফাংশনটা কন্টিনিউয়াস সন্তত, কিন্তু মড অফ এক্স মাইনাস এটা এ বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়, এটা একটু মাথায় রাখবে। এরপরে আসি, দেখো এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়ান প্লাস মড অফ এক্স মাইনাস টু মাইনাস দুই কমা দুই অন্তরালে রোল উপপাদ্য যাচাই করো, লাগরাঞ্জটা এখন আমি বলবো না, পরে বলবো, ঠিক আছে। তো দেখো আমরা আগে বলেছি, দেখো আগের যেটা এখন উদাহরণ দিলাম, মড অফ এক্স মাইনাস এ, অর্থাৎ এ বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়, অর্থাৎ এখানে দেখো মড অফ এক্স মাইনাস ওয়ান আছে, ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়, আর এখানে মড অফ এক্স মাইনাস টু, অর্থাৎ টু বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়, অর্থাৎ এখানে এই যে অপেক্ষকটা ওয়ান কমা টু বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়। আবার দেখো ওয়ান কমা টু, ওয়ানটা কিন্তু ওয়ানটা দেখো এই মাইনাস টু কমা টু এর মধ্যে আছে, তাহলে যদি ওই অন্তরালের মধ্যে যদি কোনো একটা বিন্দুতে হয় অবকলনযোগ্য না হয় তাহলে পুরো অন্তরালটাই আমরা বলবো অন্তর্কলনযোগ্য নয়। তা দেখো যদি দু নম্বর কন্ডিশনটা ফেলোর করে যায় তাহলে তোমার তার তিন নম্বরটা করার দরকার নেই। আবার দেখো মডটা যেহেতু কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, দুটো মড ফাংশনই কন্টিনিউয়াস, অর্থাৎ তাদের যোগফলটা কন্টিনিউয়াস হবে, তাহলে এক নম্বরটা ফেলো ইয়ে করে যাচ্ছে, স্যাটিসফাই করছে, যেহেতু অবকলনযোগ্য হচ্ছে নাই ওয়ান কমা দুই বিন্দুতে, ওয়ানটা দেখো ওই অন্তরালের মাইনাস দুই কমা দুই মুক্ত অন্তরালের মধ্যে আছে, দুইটা তো মুক্ত অন্তরালে থাকছে না, তাতে একটা বিন্দু থাকলেই হলো, তো যেহেতু হচ্ছে নাই সেহেতু দু নম্বর কন্ডিশনটা ফেলোর করে যাচ্ছে, অতএব রোলস থিওরাম এখানেও প্রযোজ্য নয়। তো মুখোমুখি এগুলো বলা যাবে, মড ফাংশন যদি দেওয়া থাকে আমরা মুখোমুখি করব। তো দেখো মডটাকে ভেঙেছি, যে মড এক্সের যে সংজ্ঞা সেই সংজ্ঞার সাহায্যে, এক্স মাই প্লাস যখন এক্সটা গেটার দেন টু তখন এ এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু, অর্থাৎ টু এক্স মাইনাস থ্রি যখন এক্সটা গেটার দেন টু সমান ওয়ান যখন এক্সটা টু, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু যখন ওয়ান লেস এক্স লেস টু, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে ওয়ান এসেছে, ওয়ান যখন এক্সটা সমান ওয়ান, আর মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু, অর্থাৎ যখন এক্সটা লেস দেন ওয়ান, অর্থাৎ মাইনাস টু এক্স প্লাস থ্রি যখন এক্সটা লেস দেন ওয়ান। আমরা টু বিন্দুতে ডেরিভেটিভ করেছি, দেখো টু বিন্দুতে ডেরিভেটিভ এক্সিস্ট করছে নাই, একটা দুই এসেছে রাইট ডেরিভেটিভ, লেফট ডেরিভেটিভ জিরো এসেছে, সমান নয়। আমরা ওয়ান বিন্দুতে একইভাবে চেক করব,
ওয়ান বিন্দুতে দেখো, দেখো আমরা ওয়ান বিন্দু তো দেখেছি, ওয়ানের ডান দিকে দেখেছি জিরো আসছে। আমরা সংজ্ঞাটা ব্যবহার করছি এফ এক্স মাইনাস এফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। আর ওয়ানের বাঁ দিকে দেখিয়েছি, ওয়ানের বাঁ দিকে এসেছে মাইনাস টু, অর্থাৎ দুটো সমান নয়, অর্থাৎ ওয়ান বিন্দুদের অন্তর্কলনটা থাকছে না এখানে, দু নম্বর কন্ডিশনটা ফেলোর করে যাচ্ছে, অর্থাৎ এখানেও রোলস থিওরামটা প্রযোজ্য নয়। মড ফাংশন দেখলেই ওই কন্টিনিউয়াস হবে, আর এক্স মাইনাস এ যদি থাকে তাহলে এই বিন্দুতে অন্তর্কলনযোগ্য হবে না, ঠিক আছে। এরপর আসি, দেখো রোলের উপপাদ্য প্রয়োগ করে, অর্থাৎ রোল যে তিনটা কন্ডিশন সেটা সিদ্ধ করছে ধরে নিয়ে সি এর মানটা বের করতে হবে। এফ ডি সি সমান যে জিরো হয় সেখান থেকে সি এর মানটা বের করতে হবে। প্রথম অঙ্ক দেওয়া আছে দেখো, এফ এক্স সমান সাইন টু এক্স জিরো কমা পাই বাই টু, আর এফ এক্স সমান দু নম্বরে এফ এক্স সমান কস টু এক্স জিরো কমা পাই। দেখো তাহলে, দেখো রোলস থিওরাম যে সিদ্ধ করতে হলে এফ ডি সি অর্থাৎ জিরো কমা পাই বাই টু এর মধ্যে অন্তত একটা সি খুঁজে পাবো, যাতে করে এফ ডি সিটা জিরো হবে। আমি লিখেছি দেখো, তাহলে এ সাইন টু এক্সের ডেরিভেটিভ কত, টু কস টু এক্স, অর্থাৎ টু কস টু সি সমান জিরো, অর্থাৎ কস টু সি সমান জিরো, কস টু সি সমান জিরো মানে কস টু সি সমান কস পাই বাই টু, অর্থাৎ টু সি সমান পাই বাই টু, অর্থাৎ সি সমান পাই বাই ফোর। এখানে যেহেতু সিটা জিরো থেকে পাই বাই টু এর মধ্যে আছে, এখানে দেখো কস টু সিটা জিরো হয়, এখানে অনেকগুলো মানের জন্য হয়, আমরা ত্রিকোণমিতিক সমাধান শিখেছি, অর্থাৎ এখানে যেহেতু জিরো কমা পাই বাই টু আছে, আমরা ওই জন্য কস অফ পাই বাই টু করেছি। কস অফ যেমন 90 জিরো হয়, 270 জিরো হয়, যদি 270 নিতাম তাহলে সি এর মানটা কিন্তু পাই বাই টুটে ছাড়িয়ে যেত, ঠিক আছে। দেখো পরেরটা, এখানেও এফ ডি সিটা জিরো করেছি, মানে এখানে দেখো কস টু এক্সের ডেরিভেটিভ কত, মাইনাস টু সাইন টু এক্স, অর্থাৎ মাইনাস টু সাইন টু সি সমান জিরো, সাইন টু সি সমান জিরো, সাইন টু সি সমান সাইন পাই, সাইন অফ এন পাই জিরো হয়। কিন্তু যদি আমরা এন পাই নিতাম, পাই বাদ দিয়ে টু পাই, থ্রি পাই যদি নিতাম, তাহলে কিন্তু সি এর মানটা, যেহেতু সিটা জিরো থেকে পাইয়ের মধ্যে, অর্থাৎ পাইটা ছাড়িয়ে যেত, তাহলে টু সি সমান পাই, অর্থাৎ সি সমান পাই বাই টু। ওকে, নেক্সট দেখো, এফ এক্স সমান এক্স কস ওয়ান বাই এক্স যখন এক্সটা নট ইকুয়াল টু জিরো, আর সমান জিরো যখন এক্সটা জিরো, তাহলে রোলস উপপাদ্যটি যাচাই করো, মাইনাস ওয়ান কমা ওয়ান অন্তরালে, বদ্ধ অন্তরালে। তা দেখো আমরা জানি এখানে সমস্যাটা হচ্ছে জিরো বিন্দুতে, জিরো বিন্দুতে অস্তিত্ব না থাকার সম্ভাবনাটা বেশি, বাকি জায়গায় কোনো সমস্যা নেই মাইনাস ওয়ান কমা ওয়ানের মধ্যে। তো দেখো জিরো বিন্দুতে আমরা জানি আগে করেছি, যদি এক্স সাইন ওয়ান বাই এক্স বা এক্স কস ওয়ান বাই এক্স এটা সন্তত হয়, আমরা যখন সন্তত করেছিলাম তখন এটা করেছিলাম, আমি এখানে দেখাইনি। আমরা জানি এক্স সমান এফ এক্সটা এক্স সমান জিরো বিন্দুতে সন্তত, অর্থাৎ মাইনাস ওয়ান কমা ওয়ানে আর কোনো সমস্যা নেই, জিরো বিন্দুতেই এখানে অস্তিত্ব না থাকার সম্ভাবনাটা বেশি ছিল, যেহেতু ওয়ান বাই এক্স ছিল, ওই জন্য জিরো বিন্দুতে সন্তত, অর্থাৎ পুরো অন্তরালটাই সন্তত। তোমরা কন্টিনিউয়াসের চ্যাপ্টারটা দেখে নেবে, এই অঙ্কটা করে দেওয়া আছে। জিরো বিন্দুতে অবকলনযোগ্য না হওয়ার সম্ভাবনাটাও থাকতে পারে, চেক করে দেখিনি। তাহলে লিমিট এক্সটেন্স জিরো, আমরা সংজ্ঞা যেটা লিমিট এক্সটেন্স জিরো এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো সমান লিমিট এক্স এফ এক্স মানটা বসিয়ে দিচ্ছি, এফ জিরো মানটা বসিয়ে দিচ্ছি, এক্স কস ওয়ান বাই এক্স বাই এক্স এফ জিরো মানটা জিরো, অর্থাৎ এক্স এস কেটে গেছে, কস অফ ওয়ান বাই এক্স, লিমিট এক্সটেন্স জিরো কস অফ ওয়ান বাই এক্স এর কোনো মান নেই, এটা অস্তিত্ব নাই, অর্থাৎ যদি অস্তিত্ব না থাকে তাহলে এফ এক্সটা জিরো বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়। এফ এক্স যদি জিরো বিন্দুতে অন্তর্কলনযোগ্য না হয় তাহলে মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়, যদি অন্তর্কলনযোগ্য না হয় দু নম্বর কন্ডিশনটা ফেলোর করে যাচ্ছে, অর্থাৎ রোলের উপপাদ্যটা এখানে প্রযোজ্য নয়, ঠিক আছে। যদি প্রযোজ্য হতে হয় তাহলে তিনটা কন্ডিশন পুরোপুরি ফুলফিল হতে হবে, সন্তত হতে হবে, অবকলনযোগ্য হতে হবে, আর বাউন্ডারিতে ভ্যালুগুলো ফাংশনাল ভ্যালুগুলো সমান হতে হবে, ঠিক আছে। এখানে যেহেতু একটা বিন্দুতে হলো নাই, ওই জন্য পুরোটাই ফেলোর করে গেল, ঠিক আছে, হলে কিন্তু সবার জন্য হতে হবে। ওকে দেখো নেক্সট, এরপর আবারও আসি একটা, দেখো রোলের উপপাদ্য যাচাই করো। একটা দেওয়া আছে এফ এক্স সমান এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু ইটুদর মাইনাস এক্স মাইনাস ওয়ান কমা জিরো বদ্ধ অন্তরাল, আর এফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স ওয়ান কমা তিন অন্তরাল, ঠিক আছে। তো দেখো আমি এক নম্বরটা করছি, দু নম্বরটা তোমরা বাড়িতে করবে। দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু ইটুদর মাইনাস এক্স, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান কোনো সমস্যা নেই সন্তত, ইটুদর মাইনাস এক্সটাও কোনো সমস্যা নেই মাইনাস ওয়ান কমা জিরোতে, কোথাও কোনো ডিসকন্টিনিউটি নেই, সব এই অন্তরালের যে কোনো মান যদি নাও এই অপেক্ষকের প্রত্যেকটা বিন্দুতে মান পাবে,
প্রত্যেকটা বিন্দুতে অপেক্ষকের মান আসবে, কোথাও কোনো অসন্ততের জায়গা নেই, অর্থাৎ এক্স এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সন্তত, ই টু দি মাইনাস এক্স সন্তত, তাদের প্রোডাক্টটা সন্তত। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু, যেহেতু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সন্তত, ই টু দি মাইনাস এক্স সন্তত, অর্থাৎ পুরোটাই এক্স ইন্টু। একইভাবে প্রত্যেকটা বিন্দুতে অবকলনযোগ্য হবে ডেরিভেটিভ যদি আমরা করি। দেখো ডেরিভেটিভ দেখিয়েছি, যেমন গুণফলের সূত্র যেটা, এক্স গুণ গুণফলের যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করে ডেরিভেটিভ করেছি। এমন কোনো বিন্দু নেই যে ডেরিভেটিভের মান আমরা পাবো না। ঠিক আছে, মাইনাস ওয়ান কমা জিরোতে প্রত্যেক জায়গায় এফ ডেস এক্সের মান পাবো, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু ইটু মাইনাস এক্স, মাইনাস ওয়ান কমা জিরো বিন্দুতে অবকলনযোগ্য। বাউন্ডারিতে ভ্যালুগুলো দেখি, এফ জিরোর মানটা জিরো আসছে, এফ অফ মাইনাস ওয়ানের মানটাও জিরো আসছে, বাউন্ডারিতে ভ্যালু সমান। তিনটে কন্ডিশন ফুলফিল স্যাটিসফাই করছে, অর্থাৎ রোলের থিওরাম, রোলের উপপাদ্য প্রযোজ্য হচ্ছে। যদি রোলের উপপাদ্য প্রযোজ্য হয় তাহলে আমরা কী পাবো, অন্তত একটা বিন্দু সি পাবো যাতে করে এফ ডেস সিটা জিরো হবে। দেখো মাইনাস ওয়ান কমা জিরো অন্তরালে ওপেন, একটা অন্তত একটা বিন্দু সি পাবো যাতে করে এফ ডেস সিটা জিরো হবে। ডেরিভেটিভ যেটা ছিল, এই যে দেখো ডেরিভেটিভ যেটা ছিল, সেই এফ ডেস সি, এফ ডেস এক্স, এফ ডেস এক্সে সি বসিয়ে দিয়েছি, অর্থাৎ দেখো ক্যালকুলেশন করেছি, তাহলে টু সি ইটু দু মাইনাস সি মাইনাস সি স্কোয়ার ইটু দু মাইনাস সি প্লাস ইটু দু মাইনাস সি মাইনাস সি ইটু দু মাইনাস সি সমান জিরো। ইটু দু মাইনাস সিটা কমন গেছে, মাইনাস টু সি, সরি টু সি মাইনাস সি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সি, অর্থাৎ যেহেতু ইটু দু মাইনাস সিটা নট ইকুয়াল টু জিরো হয়, ইটু দু সিটা ইটু দু এক্সটা জিরো হয় না এক্সের বাস্তব মানে, অর্থাৎ তাহলে কত হচ্ছে সি স্কোয়ার মাইনাস সি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সি আমি সিধর চার্জে লাগিয়ে দিয়েছি, ক্যালকুলেশন হয়েছে সি ওয়ান ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ বাই টু, যেহেতু সি এর মানটা মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে। আবার দেখো এধারে ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু, এটা জিরোর থেকে বড়, অতএব সি এর মানটা হবে ওয়ান মাইনাস রুট ফাইভ বাই টু। এরকম করে যদি সি এর মান বের করতে বলে রোলস থিওরেম প্রযোজ্য কিনা, তারপর যদি সি এর মান বের করতে হয়, তোমরা এইভাবে এফ ডেস সিটা জিরো করে সি এর মানগুলো বের করবে। ঠিক আছে, দেখো কিছু বাড়িতে করবে, প্রথমে দেওয়া আছে রোলের উপপাদ্য যাচাই করবে, যাচাই করার পর সি এর মান যেমনভাবে বের করছিলাম সেভাবে করবে। তো এফ এক্স সমান দেওয়া আছে এক নম্বর, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ছয় ওয়ান কমা তিন ইন্টারভেলে। এখানে দেখো এইরকম পরিস্থিতি, এইরকম পরিস্থিতিগুলো বহুপদী পরিস্থিতি, বহুপদী। তো এগুলো সব সব জায়গায় কন্টিনিউ আছে, কোথাও কিন্তু ডিসকন্টিনিউটি খুঁজে পাবে না, সর্বত্র কন্টিনিউ আছে। এরকম যদি থাকে, অর্থাৎ যে চলরাশিগুলো যদি থাকে তাদের পাওয়ারে যদি স্বাভাবিক সংখ্যা থাকে, অর্থাৎ যেমন এক্স কিউব এক্স স্কোয়ার এরকম যদি থাকে, নেগেটিভ সংখ্যা যদি না থাকে পাওয়ারে, তাহলে এগুলো বলে বহুপদী। তো এগুলো তোমরা সর্বত্র কন্টিনিউয়াস হয়, অর্থাৎ এক কমা তিনও কন্টিনিউয়াস হবে, সর্বত্র অন্তর্কলনযোগ্য হয়, এক কমা তিনও হবে, আর এফ এফ অফ ওয়ান আর এফ অফ থ্রি এই দুটো বিন্দু চেক করবে সমান হচ্ছে কিনা, তারপর এফ ডেস সিটা জিরো করে তোমরা বাকি সি এর মানটা বের করবে। দু নম্বর, এফ এক্স সমান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার দুইয়ের তিন একইভাবে সন্তত কিনা, ডেরিভেটিভ করে দেখবে সব জায়গায় মান পাচ্ছে কিনা ওই ওয়ান মাইনাস ওয়ান কমা ওয়ানের মধ্যে, তারপরে দেখবে এফ এক্স সমান সাইন এক্স কস এক্স জিরো কমা পাই বাই টুতে, এফ এক্স সমান সাইন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান কমা টুতে, এটা পরিষ্কার বুঝতে পারছো সাইন ওয়ান বাই এক্স, এখানে জিরো বিন্দুতে কন্টিনিউয়াস নয়, অর্থাৎ আর বাকিগুলো তো দেখার দরকার নেই। এখানে দেখো চার পাঁচ নাম্বার, এফ এক্স সমান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, এটা দেখবে জিরোতে থাকছে কি না ওয়ানে থাকছে কি না, পরিষ্কার দেখ দেখলে অনেকটা বুঝে যায়। ঠিক আছে, তো যেগুলো বহুপদী সেগুলো সর্বত্র কন্টিনিউয়াস, সর্বত্র ডিফারেন্সিয়াল, এটা বারবার বলছি, তাহলে তাদের মধ্যে যে ইন্টারভেল আছে তাদের সেটা তো কন্টিনিউয়াস হবে, এইটা ডাইরেক্ট কোশ্চেনে লিখে দেবে। প্রথমের ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজটা একটু লিখে দেবে যে এফ এক্স হলো বহুপদী অপেক্ষক, বহুপদী অপেক্ষক সর্বত্র সন্তত অবকলনযোগ্য, তাই এফ এক্স অপেক্ষক এক কমা তিন বিন্দুতে অন্তর্কলনযোগ্য এবং সন্তত, আর এফ অফ ওয়ান আর এফ অফ থ্রিটা দেখে নেবে তাইলে হবে। এখানে দেখো এ ওয়ান কমা টু লেখা আছে, এটা ওয়ান কমা থ্রি হবে, এটা আমি অন্য অঙ্কের ক্ষেত্রে দেখিয়ে দিলাম এখানে যে এই ল্যাঙ্গুয়েজটা লিখবে। ঠিক আছে, তোমরা এগুলো করবে, যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, থ্যাংক ইউ।